নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থ সারথি। চোখ রাখবো আজকের সংবাদে। পথ দুর্ঘটনার কবলে পড়ল দীঘাগামী একটি যাত্রী বোঝাই বাস। শনিবার সকালে বেলদা থানার ঠাকুরচকের কাছে দুর্ঘটনায় প্রায় 20 জন যাত্রী আহত হয়। আহতদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বাসটিকে আটক করেছে পুলিশ। গোপীবল্লভপুর দীঘা রুটের যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারল। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন প্রায় 40 জন বাস যাত্রী। শনিবার সকালে বেলদা থানার ঠাকুরদার কাছে বিবেকানন্দ মোড়ের এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 20 জন। আহতদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে 2 জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের দাবি, হঠাৎ করেই বেলদা দীঘা 5 নম্বর রাজ্য সড়ক থেকে নেমে গাছে সজোরে ধাক্কা মারে বাসটি। তবে গাছ না থাকলে নিশ্চিত বড় দুর্ঘটনা ঘটতে পারত, কারণ পাশেই ছিল নয়াঞ্জলি। শনিবার সকাল 6:20 নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয়রা এবং বেলদা থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বাসে প্রায় 40 জন যাত্রী ছিলেন। পুলিশ সূত্রে খবর, চালক হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই চালক পলাতক। দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করেছে বেলদা থানার পুলিশ। ঠাকুরদা যেতে একটু আর এদিকে গাড়িটা কোন দিকে যাচ্ছিল? পূর্ব দিকে গেছিল। ড্রাইভার কি মদ্যপ অবস্থায় ছিল? কতজন মতন আহত হয়েছে? আমার তো মোটামুটি আমার নিজস্ব বাবা, এটা মোটামুটি পাটা একদম ভেঙে গুছিয়ে গেছে। আপনার কোথায় লেগেছে? আমার নাক থেকে রক্ত বেরোচ্ছিল, মুখ ছেড়ে গেছে। আপনার নাম? আমার নাম রাজেশ। বাড়ি? সুরকান। কোথায় যাচ্ছিলেন? আমি বোনের বাড়ি থেকে আমার বাড়ি গেছিলাম ঠাকুরদা, তারপর ঠাকুরদা থেকে সুরকান যেতে হবে অন্য কাজ করে। যুবক খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে খুন হন ওড়িশার বলরামপুরের যুবক অভিষেক ভূঁইয়া। দাঁতনের ধুরিয়া থেকে তার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে তার প্রতিবেশী যুবক হরেকৃষ্ণ প্রধানকে গ্রেপ্তার করেছে দাঁতন থানার পুলিশ। পুলিশ জানতে পেরেছে তার স্ত্রীর সঙ্গে অভিষেকের অবৈধ সম্পর্কের জেরে খুনের ছক কষে হরেকৃষ্ণ। সঙ্গে তার শ্যালকও ছিল বলেই পুলিশের দাবি। ঘটনার পর থেকে সে পলাতক, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের দাবি, পরকীয়ার জেরেই এই খুন। ধৃত পুলিশের কাছে সব ঘটনা স্বীকার করেছে। শনিবার তাকে দাঁতন এসিজিএম আদালতে তোলা হয়। বিচারক 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃত হরেকৃষ্ণ পুলিশের কাছে সব ঘটনা স্বীকার করেছে। শনিবার তাকে দাঁতন এসিজিএম আদালতে তোলা হয়। বিচারক 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চালাচ্ছে দাঁতন থানার পুলিশ।
কেশিয়ারি বাসস্ট্যান্ড লাগোয়া পরপর চারটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার রাতে একটি বেনেতি দোকান, একটি গিফট হাউস এবং দুটি সেলুন দোকানে চুরির ঘটনা ঘটে। তবে দোকানিদের বক্তব্য, বাক্স ভেঙে টাকা ছাড়া অন্য কোনো সামগ্রী নেয়নি চোরেরা। চারটি দোকান মিলে প্রায় লক্ষাধিক টাকা খোয়া গিয়েছে বলে দাবি দোকানিদের। শনিবার সকালে দোকান খুলে ভেতরে জিনিসপত্র এলোমেলো দেখেন তারা, ক্যাশ বাক্স ভাঙা এবং খালি অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। দোকানিরা জানিয়েছেন, শুক্রবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী চিলে কোঠার অ্যাজবেস্টসের ছাদ ভেঙে ভেতরে ঢোকে। অন্যান্য কোনো সামগ্রী চুরি যায়নি বলেই দাবি তাদের। কেশিয়ারি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে চুরির বিষয়ে তদন্ত করে দেখে। জানা গিয়েছে, প্রণব কর, মানিকলাল চন্দ, দিলীপ এবং স্বপন হাতি এই চারজনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় সুরক্ষার দাবি উঠেছে ব্যবসায়ীদের তরফে। রাতে পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও কিভাবে চুরির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে কেশিয়ারি বাজার এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনা মানে এখন আইসি দেখি যে দোকানটা, দোকান বাইরে কিছু হয়নি, দোকান খুলে যখন দেখি চেয়ার টিয়ার পড়ে গেছে। আমার চেয়ার টিয়ার কি হিন্দু টিন্দুর জন্য পড়ে গিয়ে বলা নেই, দেখি না হিন্দু টিন্দুর যখন দেখি পয়সা বাক্সার এরকম টানি দিই পুরা একবারে পুরা লিঙ্গের ভিতর যা ধরি না। আর এই কাপ গাইকে যে পয়সা ছিল সবকে ধরি দিই, এই ডিবাটাই ভর্তি ছিল পয়সা ছিল সব পাঁচ টাকা করে, আর কোনো নেই। এই বাক্সার ভিতরে দশ টাকার করে দৌড় কথা ধরলাম দু তিন শো টাকা করে। কীভাবে ঢুকলো বা সাদা করি কি যেখানে ঢুকছে সেখানটায় মানে একটা সিলিংয়ের একটা রাস্তা করা আছে, সেটা যখন দেখি সব পড়ছে নিচে। তারপরে ভাবলাম কোথা দিয়ে কী হলো, চোর কোথা থেকে ঢুকলো, কী ব্যাপার। তখন উপরে গিয়ে দেখি অ্যাডভেস্টার ভাঙছে, অ্যাডভেস্টার দিয়ে নিচে নেমে এসে এইসব করেছে, ঘুরি নিয়েছে আর ছাতা নিয়েছে, পোল্ডিং ছাতা। আর সেই তালাটা পেছনের তালাটা ভাঙতে পারেনি, পেছনের দরজার তালাটা ভাঙতে পারেনি, তালাটা যখন ভাঙতে পারেনি তখন কী করবে। এটা ভাঙা আর বাবুর চলতে বিরোধে ভেঙে দিয়ে, তারপর সে দাদার দোকান দিয়ে এসছে, এখান থেকে আমার দোকানে এসছে। আসার পর যখন দাদা দোকান খুললো তখন থেকে দোকান চুরি হয়ে গেছে। পার্শ্ববর্তী দোকানটা সেখানটা চুরি হয়েছে, সেই দোকানওয়ালা হাসছে, সে যখন দরজা খুলে দিয়েছে তার দোকানও চুরি হয়ে গেছে। দাদা হাসছে, পার্শ্ববর্তী দোকানটা যারা, আচ্ছা আচ্ছা, যার আবার চুরি হয়েছে সে তো জানেনি, দোকান তখন দরজা খুলে নিয়েছে, সে যখন দরজা খুললে সে দেখে তার দোকানও চুরি। প্রার্থী পছন্দ না হয় দলত্যাগী কর্মীরা যোগ দিল তৃণমূলে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টের নামে অসন্তোষ প্রকাশ করে 300 জন কর্মী দলত্যাগী হয়েছিলেন। প্রার্থী পছন্দ না হওয়ায় দলত্যাগী সিপিআই কর্মীরা অবশেষে যোগ দিলেন তৃণমূল শিবিরে। বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিপ্লব ভট্টের নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সিপিআই এর খড়গপুরের নিচুতলার কর্মীরা। গত সপ্তাহের শেষে সিপিআই ছাড়েন 300 জন দলীয় কর্মী। অবশেষে শনিবার ভোট প্রচারে মানস ভূঁইয়ার এক দলীয় সভায়
অসিত বসাকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সিপিআই ছেড়ে আসা 300 জন কর্মী। ভোটের আগে খড়্গপুরের মতো জায়গায় এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এবং সময় ডক্টর সোমেন মহাপাত্র ক্যাবিনেট মন্ত্রী আমাদের এখানে আছে। আপনাদের সবাইকে অধিক ধর্মীয় ফ্যাসিস্ট আইডায় একটা দেশকে টুকরো টুকরো করতে চাইছে, সংবিধানকে ধ্বংস করতে চাইছে, সংহতিকে ধ্বংস করতে চাইছে। তার বিরুদ্ধে লড়াই আমি যেই দলে এসেছি তার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এইটা আমরা অনেকদিন ধরে লক্ষ্য করে আসছি, তাই এই দলে যোগদান করলাম। মকসদ কে এক শক্তি হমে নজর আই পুরে হিন্দুস্তান মে বিজেপি কে খিলাফ লড়নে বালে উস শক্তি কা হম লোগো নে ইয়ে সোচা আমার অসিত বসাক হম লোগো নে সোচা উস শক্তি কা সাথ দেনা চাহিয়ে। সাম্প্রদায়িক পার্টি কো হটানে কে লিয়ে আজ হম লোগ টিএমসি তৃণমূল কংগ্রেস মমতা জি কে নেতৃত্ব মে আজ হম লোগো। লোকসভা নির্বাচনের সমর্থনে মেদিনীপুর কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী প্রচার সারলেন মেদিনীপুর শহরে। শনিবার প্রাম প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে প্রচারে নামেন বাম সমর্থকেরা। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের মনোনীত সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট এদিন প্রচার সারলেন মেদিনীপুর শহরে। শনিবার বিকেলে মেদিনীপুর শহরের গোলকুয়ার চক থেকে এলআইসি মোড় পর্যন্ত একটি মিছিল করেন। বিপ্লব ভট্ট বলেন, সারা দেশে মোদী বিরোধী হাওয়া উঠেছে, ঠিক তখনই তৃণমূল বিরোধী হাওয়া এ রাজ্যেও উঠেছে, তাই নিজের লোকসভা কেন্দ্রে জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী প্রার্থী বিপ্লব ভট্ট। সারা রাজ্যের মানুষ বামপন্থীদের দিকে তাকিয়ে আছেন বামপন্থীদের লড়াইয়ে সহযোগিতা করার জন্য। ইতিমধ্যেই সারা দেশে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে যে সরকার গঠন হবে বিজেপি বিরোধী সরকার, সেই সরকারে বামপন্থীদের একটা বড় ভূমিকা থাকবে। বিজেপি সারা বছরে দেশ বিক্রি করেছে, 5 বছরে ভারতবর্ষকে বিক্রি করেছে। তৃণমূল এবং বিজেপি একে অপরের পরিপূরক। তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না, বিজেপির বিকল্প তৃণমূল হতে পারে না। বামেরাই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের বিকল্প। তাই পশ্চিমবঙ্গের মানুষ তারা আগামী নির্বাচনে বামপন্থীদের সমস্ত সিটে জয়যুক্ত করবেন। আজকে পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা দেওয়ার জন্য মূল ভূমিকা যার তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে পদ্ম ফুটিয়েছেন এবং পশ্চিমবঙ্গে পদ্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনো সহযোগিতা করছেন।
কালকের যারা তৃণমূল আজকে তারা বিজেপি, এটা আপনারা লক্ষ্য করছেন। 100% আশাবাদী, 100%। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন নির্বাচনী প্রচার সারলেন শনিবার। চন্দ্রকোনা রোডের কর্মী সভায় উপস্থিত ছিলেন তিনি। কর্মী সভা থেকে নির্বাচনে জয়ী করার আহ্বান জানিয়েছেন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন এবং তিনি ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে কর্মী সভা করেন। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রার্থী বীরবাহা সরেন, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হালদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কর্মী সভা থেকে প্রার্থী সাধারণ মানুষের কাছে তাকে নির্বাচনে জয়ী করার আহ্বান জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরবাহা সরেন বলেন, যেভাবে নেতা কর্মী সমর্থকদের সাড়া পাচ্ছি তাতে আমি 100% জয়ের ব্যাপারে নিশ্চিত। তিনি আরও বলেন, নির্বাচনের রায় বলে দেবে কাদের দখলে রয়েছে জঙ্গলমহল, তবে তৃণমূলের দখলেই রয়েছে জঙ্গলমহল বলে আশাবাদী বীরবাহা সরেন। প্রচার চালাচ্ছি, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, এইভাবে বিভিন্ন কর্মীদের সাথে মিট করছি, এইভাবে প্রচার চলছে। আমার কর্মীবৃন্দরা বা আমার নেতৃবৃন্দরা যেভাবে বা সাধারণ মানুষের যেভাবে সাড়া পাচ্ছি তাতে করে 100%। না না, সেটা ভুল কথা। ইতিমধ্যেই তো জঙ্গলমহলটা অনেকটাই বিজেপির দখলে, সেক্ষেত্রে আপনারা কতটা কার্যকারী করতে পারেন সেটা দেখুন, ভোটেই বলবে। হ্যাঁ, সেটা জনগণের রায় বলবে কার দখলে জঙ্গলমহল। তবে আমি আশাবাদী, আমাদের দখলেই আছে জঙ্গলমহল। শনিবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী কুনার হেমব্রম কর্মী বৈঠক করেন এবং দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের শালবনী এবং গোয়ালতোড় চন্দ্রকোনা রোড সংলগ্ন এলাকায়। তিনি জানিয়েছেন, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এইবারে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন। যদি ঝাড়গ্রাম লোকসভার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেন তবে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন, আদিবাসী সমাজের জন্য তিনি কাজ করবেন। এছাড়াও তিনি বলেন, তার বিরুদ্ধে দাঁড়ানো তৃণমূলের প্রার্থী, তিনি আদিবাসী সমাজকে ঠকিয়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন, মানুষ তাকে ভোট দেবে না। আইআইটি খড়গপুর থেকে পাস করেছি। আমি দেখেছি এতদিন ধরে আমাদের যে দাবি দাওয়া সেগুলো সঠিকভাবে পৌঁছাতে পারেন। এখন আমাদের যে মানে সরকার, বলতে গেলে নরেন্দ্র মোদীর সরকার, তার আগে অটল বিহারী বাজপেয়ী সরকারে ছিলেন, আমাদের যে মূল আন্দোলন ছিল জল জঙ্গল জমিন, সেটা কিছুটা বাজপেয়ীর আমরা আমরা পেয়েছি, মানে ঝাড়খণ্ড পেয়েছি। 2003 আমরা সাঁওতালি ভাষা পেয়েছি, অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত হয়েছে। আমি রাজনীতি না করেও আমার প্রফেশনাল লাইফে আমি সাঁওতাল সমাজের জন্য বা আদিবাসী পিছিয়ে পড়া এই অঞ্চলের জন্য নিজের থেকে অনেক কাজ করেছি। বলতে গেলে আমি সিভিল ইঞ্জিনিয়ার ছাত্র হয়েও আমি কম্পিউটারের জন্য যতগুলো সাঁওতালি সফটওয়্যার, বলতে গেলে ফন্ট থেকে শুরু করে কনভার্সন, স্ক্রিপ্ট কনভার্সন, ডিকশনারি, ই ডিকশনারি, সমস্ত কিছু আমি করেছি। এই মোবাইল সফটওয়্যার, আমাদের যে সাঁওতালিতে লেখা যায়, মেসেজ করা যায়, এগুলোও আমিই করেছি প্রথম এবং ভারতবর্ষের মধ্যে। পাঠানো হয় লোকসভাতে, আপনি কি করবেন জঙ্গলমহলের? অবশ্যই জঙ্গলমহলের জন্য যে অভাব অভিযোগ আছে, যে আমাদের সমস্যা আছে, যে সমস্ত নরেন্দ্র মোদীর যে প্রকল্প আছে যাতে সুষ্ঠুভাবে সবার কাছে পৌঁছয়, সেই ব্যবস্থাটা আমি করব। আচ্ছা, আপনার বিরুদ্ধে একজন ক্যান্ডিডেট হয়েছে তৃণমূল থেকে, পরগনা মহলের আদিবাসী যে পরগনা মহল আছে তার নেতা স্ত্রী, তো আপনার সঙ্গে লড়াইটা কতটা কঠিন হবে আপনার কাছে? কঠিন কিছুই না, এতদিন ধরে যে পরগনা মহল আমরা তো দেখেছি, দু তিন বছর ধরে রেড রোড মানে অবরোধ করা হয়েছে, রেল অবরোধ করা হয়েছে, বিভিন্ন থানা ঘেরা হয়েছে, ডিএম অফিস ঘেরা হয়েছে, কারা করেছেন? ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে করেছেন,
ওনারা ওনারা কার কার বিরুদ্ধে করেছেন? আমাদের বর্তমান সরকার তার বিরুদ্ধে করেছেন? তাহলে এতদিন ধরে যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, এখন ওনারা সরকারের হয়ে লড়ছেন, তাতে কি বোঝা যাচ্ছে? তাহলে সাঁওতাল সমাজকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন, এতদিন ধরে যার এগেনস্টে কথা বলেছেন এখন ওই দলে মিশে এখন কি সাঁওতাল সমাজের বা আদিবাসী উন্নয়নের জন্য এই অঞ্চলের যারা আদিবাসী আছে তাদের হয়ে কথা বলতে পারবেন? সেটাই তো আমাদের একটা মস্ত বড় মানে পয়েন্ট বলতে গেলে আমার জেতার জন্য। কিন্তু মমতার যে চাল সেটা আদিবাসী সমাজকে ছিন্ন বিচ্ছিন্ন করা, সেটা উনি সাকসেসফুল। এই আদিবাসী সমাজ বলতে গেলে এখানে কুর্মি আছে, সাঁওতাল আছে, ভূমিজ আছে, মুন্ডা আছে, এর সাথে আমাদের এই জঙ্গলমহর যে অধিবাসী অন্যান্য অধিবাসীবৃন্দ সবাইকে উনি কী করেছেন? ছিন্ন ভিন্ন করেছেন নিজের হয়তো কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য, কিন্তু আমাদের যে একতা সেটা উনি ভেঙে দিয়েছেন। এই একতার যিনি কারিগর তার বিরুদ্ধে আমি আশা করি জঙ্গলমহলের মানুষ উপযুক্ত জবাব দেবেন। ঠিক সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল, পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে, আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পরাজিত করতে পারলে বাংলা থেকে বিজেপিকে সরাতে সময় লাগবে না, এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। নির্বাচনী প্রচারে কর্মীদের দূরত্ব সরিয়ে রেখে কাজ করারও নির্দেশ দিয়েছেন তিনি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পরাজিত করতে পারলে বাংলা থেকে বিজেপিকে সরাতে সময় লাগবে না, এই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। পাশাপাশি সবাইকে দূরত্ব সরিয়ে রেখে একসাথে নির্বাচনের যুদ্ধে কাজ করার নির্দেশ দেন তিনি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। মেদিনীপুর লোকসভা কেন্দ্র তৃণমূলের কাছে একটি প্রেস্টিজ ফাইট, তা কার্যত বুঝিয়ে দিয়ে গেলেন দলের রাজ্য সভাপতি মানস ভূঁইয়া। কংগ্রেসের হয়ে সবং থেকে বেশ কয়েকবার বিধায়ক হলেও তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা এই প্রথম। 2014 লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে বিদায়ী তৃণমূল সাংসদ দীপক অধিকারীর বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মানস ভূঁইয়া। সময় বদলেছে, দল বদলে আজ মানস ভূঁইয়া তৃণমূল কংগ্রেসে। মেদিনীপুর কেন্দ্রের গতবারের জয়ী প্রার্থী তথা অভিনেত্রী সন্ধ্যা রায়কে সরিয়ে এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন মানস ভূঁইয়াকে। অপরদিকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গত বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে জয়ী বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপির সমর্থন বেড়েছে চোখে পড়ার মতো, তাই লোকসভা নির্বাচনকে কঠিন লড়াই মেনে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন সুব্রত বক্সী। লোকসভা নির্বাচনে যুযুধান দুই শিবিরের মধ্যে কে শেষ হাসি হাসে সেটাই এখন দেখার বিষয়। এদিন খড়গপুর টাউন হলে তৃণমূলের কর্মী সভা ছিল, সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ অন্যান্যরা। আমার একটা আবেদন আছে, এই শহরে বহুদিন আমি চলাফেরা করেছি, এখানে চারজন পরীক্ষিত নেতা আছেন এই খড়গপুর শহরে, রবি আছে, মুনমুন আছে, প্রদীপ আছে, জহর আছে। আমি দেখতে চাই এই চারজনের নেতৃত্বে খড়গপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে থেকে বাংলার বুকটাকে বিজেপি খুলে দিতে হবে, সেই পরিস্থিতি তৈরি করবে। আমি নিশ্চিত যদি খড়গপুর লোকসভা মেদিনীপুর লোকসভা কেন্দ্রে খড়গপুর বিধানসভায় প্রার্থী যদি পরাজিত হন, যা এই চারজনের যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে আমরা করতে চাই, তাহলে নিশ্চিত থাকুন বাংলা থেকে বিজেপিকে বিদায় নিতে সময় লাগবে না, শুধুমাত্র তাৎক্ষণিক অবস্থার উপর নির্ভর করবে। তাই এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন। চারিদিক রাজনৈতিক বিশ্লেষণের মধ্য দিয়ে এই নির্বাচনে অংশ নিন, মানুষের কাছে পৌঁছন এবং মানুষকে সংঘবদ্ধ করে আমাদের সর্বস্তরের সহকর্মীদের আবেদন
শরীর কত রক্ত ঘাম পরিশ্রম করে কে কোথায় এগিয়ে কে কোথায় পেছিয়ে একটা রাজনৈতিক দলে হয়ে থাকে। কারো কারো রাজনৈতিক খিদেও থেকে থাকতে পারে, রাজনৈতিক খিদে কোনো অপরাধ নয়, কিন্তু দল যখন ডাক দেয় তখন দল ছাড়া তার মাথায় থাকে না। চোখের জলকে বাড়ির বিছানায় ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকাকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক এবং প্রার্থীকে সঙ্গে নিয়ে নির্বাচনে জয়যুক্ত করে আগামী দিনে পথ প্রশস্ত করবেন, এই আহ্বান রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। রাতের অন্ধকারে আলুর গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চন্দ্রকোনা থানার টিয়ারডাঙ্গা এলাকায়। গ্রামবাসীরা পাম্প চালিয়ে আগুন নেভায়। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে চন্দ্রকোনা থানার পুলিশ। রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো আলুর বস্তা, এমনই অভিযোগ উঠেছে চন্দ্রকোনা থানার পিয়ারডাঙ্গা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, পিয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা আমান উল্লাহ খান তার চাষের জমির প্রায় 320 বস্তা আলু বিক্রির জন্য রেখেছিলেন, কিন্তু শুক্রবার রাতে সেই আলুর বস্তায় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। এর ফলে ক্ষতি হয়ে গিয়েছে প্রায় কয়েক হাজার টাকার আলু। আমান উল্লাহ খানের কথায়, আলুর দাম ভালো না থাকায় দুশ্চিন্তায় দিন গুনছিলেন তিনি, কিন্তু তারপর রাতের অন্ধকারে দুষ্কৃতীদের আগুন লাগিয়ে দেওয়ায় পুড়ে গিয়েছে বেশিরভাগ আলু। তবে তিনি নিশ্চিত যে এলাকারই কিছু দুষ্কৃতকারী এই কুকর্মের সাথেই যুক্ত। আমান উল্লাহ বিষয়টি লিখিত আকারে পুলিশে জানিয়েছেন। যদিও রাতের অন্ধকারে এই ধরনের আগুন লাগানোর ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। আলু আমি আমার মাঠ থেকে নিয়ে এসে খামারে রেখেছি বাড়ির সামনে। এই রোদে রোদে আমার বৃষ্টির জন্য আমি খরচা বাজিয়ে রেখেছি। আর গতকাল রাত্রে হঠাৎ আমার পাশের ঘরের লোকে ডাকাটাই করে আগুন দিয়ে গেছে আলুতে। আমি বেরিয়ে আসি, বেরিয়ে এসে দেখি গোটায় আগুন জ্বলছে। পাশাপাশি আমার পাড়ার লোক তারা ছুটে আসে, সকালে গেলে এসে দুখানা সামর ফেলতে আগুনটা নিরাপদ দিয়েছে। পুলিশে খবর দিয়েছিলেন? পুলিশে খবর দিয়েছি, পুলিশে দেখে গেছে। কি মনে হচ্ছে, কেন এই হঠাৎ আগুন লাগলো? এটা আমার সন্দেহ হচ্ছে যে আমার গ্রামের কিছু মানুষ আমার শত্রুদের 11 সাল থেকে চালিয়ে যাচ্ছে, তারা এগুলো করছে। এর আগে আমার ঘর দুয়ার ভেঙেছে, কভার জানানো হয়েছে, সাইকেল ভেঙেছে। মানে প্রতিবেশীদের আক্রোশ? হ্যাঁ, প্রতিবেশীদের আক্রোশ। থানায় অভিযোগ করেছেন? অভিযোগ করেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে আমানুল্লাহ খান, পিয়ারডাঙ্গা। এটা কতটা হতে পারে আলুটার পরিমাণটা? কত পরিমাণটা? 220 ব্যাগ। এখানে আমরা হিসাব করি এটা প্রায় 260 ব্যাগ, মানে 170 ব্যাগ হবে। 170 ব্যাগ হবে, 270। গোশালায় আগুনকে ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে চন্দ্রকোনা থানার হেমতপুর গ্রামে। এলাকার বাসিন্দা বিশ্বজিৎ রায়ের বাড়ির গোশালায় মজুদ ছিল প্রচুর পরিমাণে খড়, তাতেই আগুন লেগে তা মুহূর্তের মধ্যে বিধ্বংসী আকার ধারণ করে। গ্রামবাসীরাই প্রথমে পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় ঘাটাল দমকল বিভাগে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কী কারণে আগুন লাগলো তা জানা যায়নি। Thank you.
হয়েছে আমাদের হেমন্তপুরে 24 পর হয় হোলির পর দিন থেকে। তা আজকে আমি দেশের ম্যানেজার, আমি এই পুজো কমিটির ম্যানেজার, আমি ওখানে ছিলাম, সকাল থেকে গেছিলাম, সকালে গরুকে কটোট দিয়ে চলে গেছি। এসে এখন বাড়ি থেকে দেখতে পাই যে ধুঁয়ো উঠছে, ছুটে গিয়ে দেখতে পাই ওখানে চতুর্দিক তাও তাও করে চলছে। এমত অবস্থায় আমরা সকলে মিলে দুটো পাম্প এবং আশেপাশের লোকজন সব ছুটে এসছে, ছুটে এসে জল দিয়ে সব ভর্তি করেছে, ওখানে জল দিয়ে সব নিবানোর চেষ্টা করেছে। তারপরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে, ওখান থেকে দমকল বাহিনী এসে এখন মোটামুটি এখন নিয়ন্ত্রণে। সবার থেকে বড় কথা, কোনো প্রাণহানি হয়নি, আমাদের গরুগুলার কোনো ক্ষতি হয়নি। দলীয় প্রার্থীর সমর্থনে শনিবার বেলদাতে দেয়াল লিখন করল এসএফআই ও ডিওয়াইএফআই। শনিবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে এই প্রচার হয়। বেলদাতে দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করল বাম, ছাত্র এবং যুব সংগঠন। শনিবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে দেওয়াল লিখল এসএফআই এবং ডিওয়াইএফআই। শুধু দেওয়াল লিখন নয়, দলীয় প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালাবে দল। যদিও প্রার্থী নিয়ে সমস্যা ছিল দলীয় কর্মী সমর্থকদের মধ্যে, অনেকেই দলত্যাগীও হয়েছেন ইতিমধ্যেই। এদিন দেওয়াল লিখনে মোদি এবং মমতার বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়েছে। কি করছেন আপনারা? প্রচার চালাচ্ছেন বামফ্রন্ট সমষ্টিতে সিপিআই প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন করছি গত পরশুদিন থেকে। গতকাল বিডি অফিস পাড়ায় লিখেছি, আজকে এই ডেঙ্গি এই দিকটায় লিখছি, আবার এরপরে যাবো ডেঙ্গির ভিতরটায় করে দেয়াল লিখছি আমাদের বামপন্থী প্রার্থী বিপ্লব দেবের বিপ্লব ভট্টের সমর্থনে। কীভাবে প্রচার চালাবেন বা কী কী সেগুলো সামনে দেয়াল লিখছি, এরপরে বাড়ি বাড়ি যাবো, মানুষের প্রতিটি মানুষ ভোটারের কাছে যাব আমাদের প্রার্থীর সমর্থনের প্রচারে। কী কী ইস্যু থাকবে প্রচারে? সকল বেকারের কাজের দাবিতে, মা বোনেদের নিরাপত্তার দাবিতে, চোরেদের সারদা নারদার চোরেদের গ্রেপ্তারের দাবিতে, তাদের স্বাস্থ্যের দাবিতে, এই সমস্ত বিভিন্ন দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি জনগণের কাছে। স্বাস্থ্য পরীক্ষা শিবির হলো বেলদায়। শনিবার বেলদা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। মেদিনীপুরের একটি হাসপাতালের সহযোগিতায় এদিনের স্বাস্থ্য শিবিরে শতাধিক রোগী চিকিৎসা করান। এদিন মেডিকেল চেকআপ, ওজন পরিমাপ, পালস মনিটরিং, রক্তচাপ পরীক্ষা, ইসিজি এবং সিবিজি প্রভৃতির বিষয়ে শারীরিক পরীক্ষা করা হয়। লায়ন্স ক্লাবের বার্ষিক এই কর্মসূচি ছিল এদিন। প্রতি বছর এই কর্মসূচি গ্রহণ করা হয় ক্লাবের পক্ষ থেকে। শনিবার লাইফ অ্যান্ড লাইট স্কুলে এই শিবির সংগঠিত হয়েছিল। উপস্থিত ছিলেন লায়ন দুলাল দে, অলোক প্রধান, শীতাংশু শেখর রায় মহাপাত্র, সৌমেন বাগ প্রমুখ। গোকাল হসপিটালের ব্যবস্থাপনায় এবং সহযোগিতায় আমরা একঝাঁক ডাক্তারবাবুদের নিয়ে এসে এলাকাবাসীদের আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আমরা সারা বছর ধরে যেমন হোমিও ক্লিনিক করে থাকি, অন্যান্য গ্রুপ ক্যাম্পগুলো করে থাকি, সেই রকম আমাদের একটা স্বাস্থ্য পরীক্ষা বেলদা লায়ন্স ক্লাবের উদ্যোগে আমরা স্বাস্থ্যক্ষেত্রে উন্নত পরিষেবা দেওয়ার যে বাৎসরিক কর্মসূচি তারই অঙ্গ হিসাবে লোকাল হসপিটাল মেদিনীপুর পাথরঘাটা তাদের চিকিৎসক বৃন্দদের নিয়ে আজকে একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সংগঠিত করেছি। উদ্দেশ্য হচ্ছে উন্নত পরিষেবা যেন পৌঁছে দেওয়া যায় মানুষের কাছে, যারা এখান থেকে সুদূর কটক ভুবনেশ্বর চলে যাচ্ছেন তারা যাতে নতুন এই হাসপাতালটির সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন এবং সেখানে লায়ন্স ক্লাব যুক্ত হয়ে এই উন্নত পরিষেবা মানুষদের পৌঁছে দিতে পারে, তারই জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রক্তদান শিবিরের আয়োজন করল কেশিয়াড়ি ব্লকের একটি ক্লাব। দোল উৎসব উপলক্ষে রক্তদান শিবিরে প্রায় 54 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবির আয়োজিত হলো কেশিয়াড়িতে ব্লকের বেগমপুর কার্গিল ক্লাবের উদ্যোগে এবং ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় দোল উৎসব উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। দোল উৎসবে আয়োজিত রক্তদান শিবিরে 54 জন রক্তদাতা রক্তদান করেছেন। শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচির পাশাপাশি হাসপাতাল পরিষ্কার সহ এলাকার দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের ব্যবস্থাও করা হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। 6 দিন ধরে চলা এই অনুষ্ঠান শনিবার শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কার্গিল ক্লাবের সভাপতি সুদীপ পানিগ্রাহী, সম্পাদক রাজা পণ্ডা, সদস্য শুভঙ্কর গিরি, গৌরী শঙ্কর জানা সহ অনেকেই। বয়স এখন হয়েছে কি 49। সমাজ কল্যাণমূলক আমরা কাজে ব্রতী হয়েছি। প্রত্যেক বছর আমাদের এই দোলের সময় আমরা অনুষ্ঠান করি এবং বিভিন্ন সমাজসেবামূলক আমরা কাজ করি। যেমন এই যে আজকে করা হয়েছে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে এখন শেষ হয়ে যাওয়ার পরে আবার বিকেলে আমরা কম্বল বিতরণ করব। দুস্থ মানুষদের আমরা এখানে কম্বল দেবো। তো যারা এখনও আমরা জানি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যারা হাসপাতালে ভর্তি আছে, এক ফোঁটা রক্তের জন্য যারা মৃত্যুর সম্মুখীন হচ্ছে, সেই সমস্ত মানুষরা যাতে জীবন ফিরে পায় সেই জন্য আমরা সমস্ত ক্লাবের সদস্যরা এই মহান কর্মে ব্রতী হয়েছি। আমরা চাই আমাদের রক্ত দিয়ে যাতে সাধারণ মানুষ জীবন ফিরে পায় সেই জন্য আমরা সবাই চেষ্টা করেছি এবং আমাদের এই দোলের সময় যে আমরা নমস্কার, সংবাদে পর্যন্তই। আপনারা দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।